করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, আমাদের ওই মণ্ডলের কর্মীদের সঙ্গে দেখা করার জন্য যাদের উপরে অত্যাচার হয়েছে, বাড়ি ভেঙেছে, চাষবাস বন্ধ করে দিয়েছে, তা আমি মনোরপুরে যাচ্ছিলাম আর বাজারেতে চার পাঁচজন লোক আমাদের গাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করে, গাড়িকে আটকায়। তা আমরা দাঁড়িয়ে যাই, তারপরে আশপাশের লোককে জোর করে ডেকে নিয়ে আসছে। লোক দাঁড়িয়ে দেখছ, তাদের গায়ে এসো চিৎকার চেঁচামেচি, স্লোগান, গালাগালি, গাড়ি আটকালো। আমরা চুপচাপ ছিলাম। আমাদের একজন সাংবাদিক বন্ধু ছিলেন ওখানে, তিনিও রেকর্ডিং করছিলেন, তাকে তুলে নিয়ে মারা হয়, তার মোবাইল ভেঙে দেওয়া হয় এবং স্থানীয় কিছু লোক যারা আসছিল না তাদেরকেও মারধর করা হয়। তা আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে উত্তেজনা না বাড়িয়ে আমি ওখান থেকে ফিরে আসি। এই ঘটনাই হয়েছে। তারা আমাদেরই ভোটার সব, কিন্তু কিছু লোক যারা এখানে করে খাচ্ছে বা নিজেদের নেতাগিরি দেখাতে হবে, তারা এটা গণ্ডগোল উত্তেজনা করেছে, আমরা তার মধ্যে পড়িনি, আমি ওখান থেকে ফিরে এসেছি। দাঁতনের এমএলএ যিনি বলছেন যে আপনাদের ক্ষোভ দেখেছে, আপনাদেরই লোক বিজেপির কর্মী আর কি, না সে জানি তো কারা ওখানে। আমাদের লোকেদের ভাষা এরকম হয় না, তারা আটকায় না, তাহলে তো ওনাকেও আটকাতো। সেটা হচ্ছে টিএমসির কালচার। আমি তো আর ঝগড়া করতে আসিনি, এরা আমাদের লোক, তারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে। কিন্তু যে কর্মীরা কষ্টের মধ্যে আছে, চাষবাস বন্ধ করে দিয়েছে, সেই গ্রামে যাচ্ছিলাম দেখা করতে, তারা আমাকে যেতে দেয়। আগামী দিনে কি আবার ওই গ্রামে যাবেন? নিশ্চয়ই যাবো, সেখানকার লোক কষ্টে আছে, আমি সুযোগ পেলেই যাবো, বাকি সব জায়গায় যাবো, সেখানেও যাবো।
এমএলএ বলছেন যে জমির দুয়ারে সরকার আপনি বলেন এই জন্য ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছে স্থানীয় বাসিন্দারা। তো বুঝতেই পেরেছি, ত্রিপুরাতে যেমন বহিঃপ্রকাশ দেখাচ্ছে, বাকি দিল্লিতে যদি এরকম বহিঃপ্রকাশ হয় তাহলে ওনারা কোথায় যাবেন? ওনারা কলকাতার বাইরে বেরোবেন না, বাংলার বাইরে বেরোবেন না? সেই জন্য রাজনীতি করতে আসছেন, গণতান্ত্রিকভাবে রাজনীতি করুন, দায়িত্ব নিয়ে রাজনীতি করুন। মানুষ জিতিয়েছেন বলে মনে করবেন না যে এটাতে জমিদারি হয়ে গেছে। কংগ্রেস আর বিজেপি টুইট করেছে যে এই মৃত্যুবার্ষিকী নিয়ে, নেতাজি মৃত্যুবার্ষিকী কী বলবেন? নেতাজি তো মৃত্যু নিয়ে তো রহস্য রয়েছে। প্রথম কথা, আমরা কারো মৃত্যুবার্ষিকী হিসেবে উদযাপন করি না। আর দ্বিতীয়, সরকারিভাবে স্বীকৃত নয় মৃত্যুবার্ষিকী, এটা নিয়ে বিতর্ক আছেই, তো আমার মনে হয় সেটা না করাই ভালো। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহা টেক্সটাইল।